প্রিয় আতিকেন্দ্রনাথ, আমি আর তোমার সহিত থাকিতে পারিলাম না। তুমি দিন দিন বোরিং হইয়া উঠিয়াছ, এমতাবস্থায় আমি অন্য পুরুষের সহিত অন্যত্র চলিয়া গেলাম। ইতি কদলীবালা। এখনি ইতি টেন না প্রিয়, সময় হয়নি ইতি টানার। আরো কত কি করার ছিল, কত কি ছিল তোমায় জানার। আজকে আমরা পড়ব বিখ্যাত কবি আতিকেন্দ্রনাথ দত্তের লেখা আসিব ফিরে। এখানে কবি বলেছেন, এখনই ইতি টেনো না প্রিয়, সময় হয়নি ইতি টানার। কবি আসলে বোঝাতে চেয়েছেন তিনি এখনই ইতি টানতে চান না, তিনি দেশের জন্য আরও অনেক কাজ করতে চান। এখানে তিনি দেশকে তুলনা করেছেন নিজের প্রিয়তমার সাথে। তিনি বলেছেন এখন ইতি টানার সময় নয়, এখনও দেশের জন্য অনেক কিছু করতে হবে। আরও কত কি করার ছিল, কত কি ছিল তোমায় জানার। এখানে আসলে বোঝাতে চেয়েছেন আমাদের দেশের আনাচে কানাচে কত সৌন্দর্য লুকায়িত আছে, আমাদের সংস্কৃতি কত বৈচিত্র্যময়, এত কিছু তিনি জানতে চান না, জেনে তিনি আগে ইতি টানতে চান না। এই কারণে তিনি বলেছেন আরও কত কি ছিল তোমার জানার। এভাবে আমায় ব্যর্থ করো না, বুকে প্রচুর লাগে ব্যথা। কবি ব্যর্থ হতে খুব ভয় পেতেন, তিনি কখনো চাইতেন না তিনি দেশের সম্পর্কে সব কিছু না জেনে দেশের জন্য কিছু না করে ব্যর্থ হয়ে চলে যেতে, এতে তিনি প্রচুর বুকে ব্যথা পেতেন। ফিরে আসিব আমি আবার তোমার সাথে কইতে কথা। এখানে কইতে কথা এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে কবি বুঝাতে চেয়েছেন তিনি বারবার ফিরে আসতে চান, কখনো শালিকের বেশে কখনো কবুতরের বেশে এসে তিনি দেশের সম্পর্কে জানতে চান, দেশের জন্য কাজ করতে চান, এসব না করে তিনি এখনই ইতি টানতে চান না। সুতরাং এই কবিতাটা একটা দেশপ্রেমমূলক কবিতা এবং এর মাধ্যমে কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য।